তা কোন জায়গায় স্টার করা হবে এবং কোন জায়গায় ডেল্টা করা হয় সেটা একটা দেখবো। 400 ভোল্ট সাপ্লাই করতেছি, কিন্তু এটা নিউট্রাল হওয়ার ফলে আমাদের কয়েল ভোল্টেজটা কত পাচ্ছে, 230 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজটা কমে যাচ্ছে। এবং আপনি ছোট মোটরেও ডেল্টা কানেকশন করতে পারবেন, তবে সেক্ষেত্রে আমাদের VFD ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা সফট স্টার্টার এই জাতীয় যদি ডিভাইস আমরা ব্যবহার করি বা ইনভার্টার ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ছোট মোটরকেও ডেল্টাতে চালাতে পারবো। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে থ্রি ফেজ মোটরের কানেকশন নিয়ে, কখন অথবা কোন মোটর আমরা স্টার কানেকশনে চালাবো, থ্রি ফেজ মোটর, আবার কখন বা কোন মোটর আমরা ডেল্টা কানেকশনে চালাবো। এটা অনেকেরই কনফিউজড এবং অনেকে কমেন্ট করে জানাইছেন যে স্যার আমাদেরকে বলেন যে কখন আমরা স্টার করব, কখন আমরা ডেল্টা করব। আমি কিন্তু এখানে স্টার, ডেল্টা, স্টার্টার, যেটা হচ্ছে প্রথমে স্টার করা হয় তারপর ডেল্টা করা হয়, এটার কথা বলছি না। শুধু থ্রি ফেজ মোটরে যখন আমরা সিঙ্গেল কানেকশন দিই, হয় আমরা স্টার কানেকশন করি, না হলে কী করি আমরা ডেল্টা কানেকশনে চালাই, শুধু তিনটা কেবল দিয়ে চালাই। তা কোন জায়গায় স্টার করা হবে এবং কোন জায়গায় ডেল্টা করা হয় সেটা একটা দেখবো। তার আগে আপনারা জানেন যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং একটা কোর্স আছে। এই কোর্সটা আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং থেকে শুরু করে বেসিক ইলেকট্রিসিটি এবং ক্যাবল সিলেকশন, থ্রি ফেজের ক্যালকুলেশন, সাবস্টেশন, ট্রান্সফর্মার, যাবতীয় যা কিছু আছে সব কিছু এই কোর্সের ভেতরে আছে। এবং আপনি যদি ABC লাইসেন্সের A এবং B ক্যাটাগরির জন্য প্রিপারেশন নিতে চান, তাহলে আমাদের এই কোর্সটা করতে পারেন। এই কোর্সটা অনলাইনেও আছে এবং অফলাইনে ঢাকা ব্রাঞ্চও আছে। নিচের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আরেকটা জিনিস বলি, যারা দেশের বাহিরে আছেন তারা যদি এই কোর্সটা করতে চান, তারা অনলাইন কোর্স করে নিজেকে দক্ষ করতে পারেন। ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আপনি এই কোর্স করলে অনেক দক্ষ হবেন। তা কথা না বাড়িয়ে প্রথমে আসি যে কখন আমরা স্টার কানেকশন করব। তা আমরা দেখতে পাচ্ছি যে থ্রি ফেজ মোটরের 6টা টার্মিনাল থাকে, এরকম 6টা টার্মিনাল থাকে। তো এই 6টা টার্মিনালের 3টা টার্মিনাল আমরা কী করছি, একখানে কানেকশন করছি। যদি আমরা স্টার কানেকশন দেখি যে 3টা কয়েল, এটা একটা কয়েল এবং এটা একটা কয়েল এবং এটা একটা কয়েল, অর্থাৎ 3টা এখানে কয়েল আছে। তো 3টা কয়েলের একগুলা মাথা যদি আমরা একখানে করে দিই, এটা হচ্ছে স্টার কানেকশন, এটা নিউট্রাল বিন্দু হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে নিউট্রাল। তা আমাদের যদি বাস্তবে দেখি তো এরকম 3টা এবং এখানে 3টা কানেকশন হবে, L1, L2, L3। তো এখানেও সেম করছে আমাদের স্টার কানেকশন, স্টার কানেকশন, স্টার কানেকশনে কিন্তু আমরা যে ভোল্টেজ সাপ্লাই দেই, আমরা কিন্তু এই এই ফেজ টু এই ফেজ 400 ভোল্ট সাপ্লাই করতেছি, 400 ভোল্ট সাপ্লাই করতেছি, কিন্তু এটা নিউট্রাল হওয়ার ফলে আমাদের কয়েল ভোল্টেজটা কত পাচ্ছে, 230 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজটা কমে যাচ্ছে। তা এই ভোল্টেজটা যখন কমে যাবে, যখন আমরা স্টার কানেকশনে মোটর চালাবো, তো কোন মোটরকে চালাতে পারবো? সাধারণত ছোট যে মোটরগুলো আছে, 5 কিলোওয়াটের নিচে যে মোটরগুলো আমরা পাই, সেই মোটরগুলোতে অ্যাম্পিয়ার রেটিং কম থাকে। এই মোটরগুলোতে অ্যাম্পিয়ার রেটিং কম থাকার ফলে যদি আমরা ডেল্টাতে ফুল ভোল্টেজ সরবরাহ করি, তাহলে সেই কয়েলটা পুড়ে যেতে পারে। তো এই জন্য ছোট ছোট মোটর, অর্থাৎ 5 কিলোওয়াটের নিচে যে মোটরগুলো আছে এবং কম লোড, অর্থাৎ যে মোটরগুলো কম লোডে চলে, ফুল লোডে চলে না, অনেক মোটর আছে যেমন পানির পাম্প, ফ্যান, অনেক সময় ফুল লোডে চলে না, আপনার অর্ধেক লোড বা তার থেকে একটু বেশি লোড বা 70% বা 80% লোডে চলে, সেই সব মোটরগুলোকে আমরা স্টার কানেকশনে চালাতে পারবো। এবং যেই জায়গায় স্টার্টিং টর্ক কম প্রয়োজন পড়বে, অর্থাৎ স্টার্টের সময় যে টর্কের প্রয়োজন পড়ে সেটা কম পড়বে, সেটাকেও আমরা কি স্টার কানেকশনে চালাতে পারি। যেমন আমাদের ফ্যান স্টার্টিং টর্ক কম দরকার হয়, পানির পাম্প স্টার্টিং টর্ক কম দরকার হয়, এইসব ক্ষেত্রে আমাদের স্টার কানেকশনটা বেস্ট। তো এখানে স্টার কানেকশন করা আছে এবং এটাও স্টার কানেকশন করা আছে। এটা হচ্ছে যখন আমরা স্টার্ট করি, তখন 6টা কেবল বাইরে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে এটাকে আমরা স্টার করে থাকি। এখন আসি আমরা হচ্ছে ডেল্টা কানেকশন কখন করব। তা ডেল্টা কানেকশনে আমরা জানি যে আমাদের কয়েলগুলো আছে, যে ধরেন এটা একটা কয়েল, এটা একটা কয়েল এবং এটা একটা কয়েল। তো এই কয়েলের মাথাগুলো আমরা একখানে করছি। তা ধরি যদি আমরা এটা U1 এবং U2, তো এই কয়েলের L1 এখানে এবং L3 এখানে, তাহলে এই ভোল্টেজ পাচ্ছে কত আমাদের, 400 ভোল্টেজ, অর্থাৎ ফুল ভোল্টেজ ফুল কারেন্ট পাচ্ছে। তো ফুল ভোল্টেজ ফুল কারেন্ট পাইলে তাহলে অবশ্যই এটা ফুল স্পিডে চলবে। এবং এই ডেল্টা কানেকশনটা আমরা সাধারণত করি কি, এইভাবে এইভাবে পাও কানেকশন দিয়ে আমরা এখানে L1, L2, L3 লাইনটা দিয়ে দিই। এখানেও দেখেন, খেয়াল করেন যে আমাদের এখানে U1, এই যে U1-এর সঙ্গে কিন্তু আমাদের এখানে U2 নাই, এখানে আছে কি W2, কারণ কয়েলগুলো আমরা সাজাইছি এরকম কর্নার করে যাতে আমাদের সুবিধা হয়। U1-এর সঙ্গে U2, তারপরে হচ্ছে আমাদের V1-এর সঙ্গে V2, আর এই W1-এর সঙ্গে আমাদের এই পাশে W2।
এইভাবে যখন আমরা ডেল্টা কানেকশন করব, অর্থাৎ যখন আমাদের কি স্টার ছিল এই পাশে পাতগুলো ছিল, এটাকে খুলে দিয়ে কি করবো, এই পাশে লাগাই দিব, এই পাশে লাগাই দিয়ে এখানে সরবরাহ করব L1 L2 L3। তা ডেল্টা কানেকশন কোন মোটর করব, অবশ্যই বড় বা ভারী যে লোডের মোটরগুলো আছে, 5 কিলোওয়াটের ঊর্ধ্বে যে মোটরগুলো আছে সেই মোটরগুলোকে অবশ্যই ডেল্টাতে চালাতে হবে। এবং যেই মোটরগুলো ফুল লোড নিয়ে চলে বা স্টার্টিং টর্ক বেশি দরকার পড়ে অবশ্যই ডেল্টা কানেকশন করতে হবে। তো সেখানে যদি আপনি স্টার কানেকশন করেন তাহলে এই মোটরগুলো কিন্তু লোড নিতে পারবে না, অর্থাৎ স্টার্টিংয়ের টর্ক কম হওয়ার ফলে সে চলা শুরু করতে পারবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন, অর্থাৎ বড় বড় মেশিন যেমন কম্প্রেসার, ক্রেশার, ভারী ভারী মেশিন, এগুলো তো আমাদের কি ডেল্টা কানেকশন করতে হবে। এবং আপনি ছোটো মোটরেরও ডেল্টা কানেকশন করতে পারবেন, তবে সেক্ষেত্রে আমাদের VFD ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা সফট স্টার্টার এই জাতীয় যদি ডিভাইস আমরা ব্যবহার করি বা ইনভার্টার ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ছোটো মোটরকেও ডেল্টাতে চালাতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ছোটো যে মোটরগুলো আছে সেই মোটরগুলোতে হচ্ছে আমাদের কি স্টারে চালানো বেস্ট, কম লোডের ক্ষেত্রে স্টারে চালানো বেস্ট, কারণ হচ্ছে এর কয়েল ভোল্টেজটা কম থাকে, মোটরটা সেফ থাকে, নিরাপদ থাকে। তবে আপনি চাইলে কি VFD-র মাধ্যমে ডেল্টা তো চালাতে পারবেন। আর যেগুলো ভারী মোটর আছে হেভি লোডে চলে সেগুলোকে অবশ্যই কী করতে হবে, ডেল্টা কানেকশনে আপনাকে চালাতে হবে, তাহলে ফুল আউটপুটটা আপনি পাবেন। তবে এই ক্ষেত্রে কথা আছে 5 কিলোওয়াটের উপরে গেলে কিন্তু আমরা স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করি, কারণ স্টার্টিংয়ের সময় যদি সরাসরি আমরা ডেল্টা কানেকশন দিয়ে দেই বা কোনো VFD ব্যবহার না করি, তাহলে কিন্তু এই ইন্ডাকশন মোটরগুলো পুড়ে যেতে পারে বা আপনার যে লোড সিস্টেম আছে সেই লোডের মধ্যে হঠাৎ করে অতিরিক্ত কারেন্ট নেওয়ার ফলে ভোল্টেজ ড্রপ হতে পারে, অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। তাহলে অবশ্যই 5 কিলোওয়াটের ঊর্ধ্বের মোটরে প্রথমে স্টার করব, তারপর ডেল্টা কানেকশন করব, নাহলে VFD বা সফট স্টার্টার মাধ্যমে ডেল্টা কানেকশনে চালাবো। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।